আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো। আর আজকে আপনাদের জন্য থাকছে হচ্ছে আমাদের কুষ্টিয়া শহরে খুবই প্রচলিত একটা ডালের রেসিপি। এটা হচ্ছে আমরা বলি হচ্ছে আমডাল, টক ডাল বলে অনেকেই, বাট আমাদের ওখানে আমডালই বলা হয়। তো আমডাল রান্না করতে যা যা লাগছে, এটা কিন্তু আমার মায়ের রেসিপিতে, কারণ আমি আমার মায়ের কাছ থেকে এটা শিখেছি। আর আমার মাকে সব সময় দেখতাম আমের সময় হলে এভাবে আমডাল রান্না করতো। তো আমডাল রান্না করার জন্য লাগছে এখানে অবশ্যই মসুরের ডাল, আর আম নিয়েছি আমি। আমটা আমি এভাবে কেটে নিয়েছি, আর আমি নিয়েছি হচ্ছে মরিচ, রসুন, পেঁয়াজ। আর আমি ডালটা তেলে দেওয়ার জন্য আলাদাভাবে কুচি করে রসুন আর পেঁয়াজটা কেটে নিয়েছি, আর ডালটা সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, এই যে এখানে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এই ডালটাকে সুন্দর করে ধুয়ে নেব। ধোয়ার পরে আমি এর মধ্যে মরিচ দিয়ে দেব আঁকড়া করে, আর দিয়ে দেব হচ্ছে রসুন আর পেঁয়াজ, এগুলো কিন্তু গোটা গোটাই আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। তো এখন আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি, ডালটা সিদ্ধ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। সিদ্ধ করাটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি সময়ের জন্য। এখন এই ডালটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে আমি এই ডালটাকে সুন্দর করে ম্যাশ করে নেব বা ঘন্ট করে নেব ডালটা, যতক্ষণ না পর্যন্ত ডালটা পানি দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন ডালটা আমি কিভাবে ঘন্ট করে নিয়েছি, এভাবেই আমি ডালটা ম্যাশ করে বা ঘন্ট করে নেব। নেওয়ার পরে আমি জালটা জ্বালিয়ে দেব, আর জালটা জ্বালানোর পরে যখন একটু ডালটা ফুটতে থাকবে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ডালের যে পানিটা, সেটা আপনারা যতটুকু ডাল রাখবেন ঠিক সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। তো এখন আমি পানিটা দিয়ে চারিদিকে যে ডালগুলো লেগে আছে সেগুলো সুন্দর করে চামচ দিয়ে নেড়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর পানিটা যখন একটু গরম হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন, তখন আমি এর মধ্যে আমটা অ্যাড করে দেব। আমটা অ্যাড করে দেওয়ার পরে আমি এটা জ্বালিয়ে নেব সুন্দর করে। বারবার ডালটা নেড়ে দিবেন যতক্ষণ না পর্যন্ত ডালটা ফুটে ওঠে। আর ডালটা ফুটে উঠলেও বারবার নেড়ে দিতে হবে, কারণ কি, যত আপনারা খাবার রান্না করার সময় নাড়বেন ততটাই কিন্তু খাবার টেস্টি হবে। রান্নাটাও কিন্তু একদম একটা ধৈর্যের বিষয়, আর যে কোনো জিনিসই ধৈর্য ধরলে কিন্তু অনেক টেস্টি হয়, অনেক স্বাদ হয়। যখন ডালটা এভাবে ফুটবে তখনই আমি এর মধ্যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেবো, আঁকড়া যে পেঁয়াজ রসুনগুলো, এটা কিন্তু ডালটা আরও টেস্ট বাড়ায়। আর এখন ডালটা আমার রেডি। এখন আমি ডালটা তেলে দেওয়ার জন্য আরেকটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ রসুন যেটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিচ্ছি। আর যেহেতু এটা মসুরের ডাল সেহেতু আমি এর মধ্যে পাঁচফোড়ন দিচ্ছি, আর যেহেতু টক ডাল সেহেতু পাঁচফোড়ন দিলে কিন্তু খেতে আরও বেশি স্বাদ লাগবে। তো আমি এটা সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার এই ফুটন্ত ডালের মধ্যে আমি এই ভাজনাটা দিয়ে দেব, এই যে পেঁয়াজ রসুনের বেরেস্তা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব তাড়াতাড়ি এটা নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর সাথে সাথেই আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, তাহলে কিন্তু একটা সুন্দর রসুনের ফ্লেভার অ্যাড হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি আর কিছুক্ষণ জ্বালিয়ে নেব, জ্বালিয়ে আমি এটা বন্ধ করে দেবো। এই তো আমার ডাল কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা কেমন হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে আমার পাশেই থাকবেন, আর অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক 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 দোয়া এবং ভালোবাসা। সবাই হেলদি খাবার রান্না করবেন, হেলদি খাবার খাবেন, সবাই আবারও অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।